তো গাইজ, আজকে আমরা এই ব্যাগটির আনবক্সিং করতে চলেছি। তো আমি এই ব্যাগটি হচ্ছে অ্যামাজন থেকে পারচেস করেছি। তো আগে তোমাদের ডিটেলসগুলো দেখিয়ে দিই যে স্পেসিফিক্স কীরকম। তো চলো কিছু ভাড়া না হোক শুরু করা যাক। আমি যখন ভিডিওটা তৈরি করছি তো তখন কত দাম আছে তো সেটা আগে আমি দেখে নিই। তো আমি ল্যাপটপে ওপেন করেছি, তো তো আমি বলে নিই এই ব্যাগটি আমার পড়ছে 770 টাকা। তখন হচ্ছে অফার ছিল তাই জন্য 770 টাকা পড়ছে। তো চলো ব্যাগটি রিভিউ করে। তো প্রথমে আছে এই চেনটি। তো এই চেনটি হচ্ছে একটি ছোট যেটাতে কলম পেন্সিল লিড এগুলো রাখা যাবে। তো তারপর হচ্ছে এই দ্বিতীয় চেন। তো দ্বিতীয় চেনে এই দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্ট, এগুলোতে বেসিক্যালি ক্যালকুলেটার ফোন এগুলো রাখা যাবে। তো তারপর হচ্ছে এই 3 নম্বর কম্পার্টমেন্ট যেটি হচ্ছে সবচেয়ে বড়, আর এই সব সিলিকন চেনটি দিয়েছে তো একটু সাইডে জায়গা দেওয়া হয়নি। তাছাড়া একটু স্পঞ্জি স্পঞ্জি ভাব আছে, ল্যাপটপ রাখলে রাখা যেতে পারে। বলছিলাম যে ল্যাপটপ রাখা যাবে, যেতেও যেতে পারে। তো এখানে একটি লোগো লোগোবা স্টিকার টাইপের দিয়েছে সাইডে, বোতল হোল্ডার বোতল রাখার জিনিস। এখন আসি আমাদের ব্যাগের পিছন সাইডে। তো হাতলগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ, আর এগুলোতে এই যে স্পঞ্জি ভাব, আর সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার এই ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে মানে নরম, আর ভেতরগুলো ভালো খুব। তো বলতে গেলে ব্যাগটি ওভারঅল স্কুল এবং কলেজ পারপাসের জন্য খুবই একটি ভালো চয়েস হতে পারে তোমাদের জন্য। আর তো এবার আমি বিলটি দেখিনি, তো এটা আমার পড়েছে 770 টাকা। তো এই ফোকাস 770 টাকা